আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপিটি তৈরি করে দেখাবো আপনাদের। আপনাদের কাছে যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে রেসিপি আপনাদেরকে দেব সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই আচারটি অনেক ট্রেডিশনাল আচার, অনেক সময় লাগে এটি তৈরি করতে, অনেক ধৈর্য ধরে করতে হয়। প্রথমে আমি 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো অনেক পুরু এবং পোক্ত হতে হবে, রেখে দিলে পাকবে, এরকম টাইপের আম নিতে হবে, কিন্তু পাকা হওয়া যাবে না। আমগুলো যেন কাঁচা হয় এবং অনেক পুরু হয়। কচি আম নিলে সাধারণত এই আচার হয় না, গলে যায়। যেহেতু আচারগুলো আস্ত রাখতে হবে তাই অনেক শক্ত পোক্ত আম নিতে হবে। তা আমগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। কেটে আবার পানি দিয়ে ধুয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নেব, তাহলে এর টক বের হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স কত পুরু এই আমটি। এটি এখন কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিতে হবে, তাহলে এর ভিতরে শিরাগুলো ভালোভাবে ঢুকবে, মিষ্টি হবে এবং টকগুলো বের হয়ে যাবে। পাঁচ ঘন্টা লবণ পানিতে আমগুলো ডুবিয়ে রেখেছিলাম, তারপর এগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এরপর যেসব মশলা দিব তা হচ্ছে আদা কুচি এবং শুকনা মরিচ কুচি। শুকনা মরিচের বিচি ছাড়িয়ে নেব, চিনি 1 কাপ এবং ভিনেগার 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ফুটন্ত গরম হয়ে গেলে সেই পানির মধ্যে আদা কুচি দিয়ে দেব, দিয়ে দেব শুকনা মরিচ কুচি। এগুলো একটু জাল করে নিয়ে তার ভিতরে আমগুলো দিয়ে দেব। আমগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর এটি অনেকক্ষণ ধরে জাল করতে হবে। আমগুলো সিদ্ধ করতে অনেক সময় লাগে এবং পানিটা ঘন হয়ে আসবে, এজন্য 10-15-20 মিনিট অপেক্ষা করব। তারপর দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু আমি লবণ পানিতে ডুবে রেখেছিলাম 5 ঘন্টা, তাই আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। অনেকে চুনের পানিতে ডুবে রাখে, তখন সেই পরিমাণেই লবণ দিতে হয়। তারপর দিয়ে দিলাম চিনি। এরপর আমি জিনিসটি নাড়তে থাকবো আস্তে আস্তে। এটি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব আধা ঘন্টার মতো। যখন চিনির শিরাটি একটু ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমার আচারটি হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দেব 4 চামচ ভিনেগার। এটি দিলে আচার অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না।
দেখেন আমার আচারটি হয়ে গিয়েছে, পানি কমে গিয়েছে এবং শিরাটি অনেক ঘন হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যদি আমার এই সহজভাবে আচারটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, পরবর্তী রেসিপি যেন আমি দিতে পারি। আপনারা পাশে থাকলে আমি পরবর্তী রেসিপি দেওয়ার সাহস পাবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।